হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজকে হলো বুধবার, একটা দাদার বার্থডে আছে, ওখানেই যা চলে এসেছি বার্থডেতে। মানে ঘরোয়াভাবে বাচ্চাগুলো আছে, আমার ছেলে আর ওনাদের একটা ছেলে মেয়ে আছে ওখানে, মানে একসঙ্গে খাওয়া দাওয়ার জন্যে, নালে সেই রকমভাবে বার্থডে মানে নয়। কারণ বলে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর কি বার্থডে, মানে ওই বাচ্চাগুলো খালি এক জায়গায় থাকবে, খাওয়া দাওয়া করবে, সেই জন্য একটা কেক আনা, কেক এনেছে। ওরাও ডিউটিতে ছিল, ডিউটি থেকে এসে আর এইসব সম্ভব হয়? ডিউটি ছিল, ডিউটি থেকে এসে যতটুকু আয়োজন করার করেছে। দেখুন, কেক এনেছে, একটা কেক কাটা হবে আর একটু মানে খাওয়া দাওয়া বানিয়েছে খাওয়ার দাওয়ার। এখানে কেকটা এর বা রেডি করেছে ওই দিদিভাই, টেবিলটাকেও একটু বেলুন দিয়ে যা মোটামুটি। এখানে ওই দাদাভাইয়ের মা মানে মাসিমা রেডি হচ্ছেন, উনি হাসানোর জন্য একটু ওয়াকিং ড্রেস পরেছেন। দেখুন, ওয়াকিং যাওয়ার মতো মানে টি শার্ট লোয়ার পরেছে। এখানে বার্থডে বয় বসে আছেন, মোবাইল দেখছেন। আর এখানে ওনার ওয়াইফ মানে দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে রেডি হচ্ছে, দিদিভাইয়ের মেয়েকে মানে রেডি করাচ্ছে, ডিউটি থেকে এসেছে। ওনারা দুজনেই ডিউটি করেন, হাজব্যান্ড ওয়াইফ, ওনারা ডিউটি থেকে এসে এইসব 9টা সাড়ে 9টা, এখন 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। এখানে ওই দিদিভাই একটু কেক বানিয়েছে, কেক বানিয়েছে। এখানে এরা বসে আছে, এখানে কি প্রজেক্ট বানিয়েছে ওই দাদাভাইয়ের মেয়ে দেখাচ্ছে প্রজেক্টটা। এখানে এরা টিভি দেখছে, আদিত্য টিভি দেখছে, আর মাসিমা কিচেনে মনে হচ্ছে জল খাবে বলে জলের বোতল ভরছে। রান্না তো মোটামুটি প্রায় কমপ্লিট, এরা বসে আছে, দিদিভাই রেডি হচ্ছে বলে রেডি হয়ে এসে গেছে। চলুন, কেকটা কাটছে এরা সবাই মিলে, খুব মজা করছে। হ্যাঁ, মোমবাতি তো অ্যাকচুয়ালি বার্থডেতে মোমবাতি নেবানো ভালো না, না নেবানোই ভালো, কিন্তু সবাই তো এখন নেভায়। না নেবানোর থেকে মানে কেকটার সাইডে একটা মোমবাতি জ্বালো আর কেক কাটিং হয়ে গেলে হাত দিয়ে নিভিয়ে দাও, মানে না নেবানোই ভালো, মানে যেটা মনে হয়। কারণ একটা বার্থডে উপলক্ষে মোমবাতি জ্বালানোই উচিত, কিন্তু ওইটা যেহেতু শুরু থেকে সবাই নিভিয়েই মানে কেকটা কাটিং করে, সেহেতু সবাই নিভিয়েই মানে কেকটা কাটে। এক এক দুজন আর অন্যের কথায় তো হয় না, যেটা চলে আসছে ওটাই মানে সবাই মানে। এবারে এরা খাওয়ানো হয়ে গেছে, এবার সবাই একটু মাখামাখি করবে কেকটা, বাচ্চাগুলো তো ওগুলোতেই মজা পায়। খাওয়া হয়ে গেছে, এবারে একটু মুখে লাগাবে, মাখাচ্ছে। মাসিমা একটু বলে যে একটু গালে দেবে বলে, মাসিমা একটু পায়েস বানিয়েছে খাইয়ে দেবে। ওরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, বলে সবাই হোয়াইট সেখানে পড়ছে, সবাই হোয়াইট হোয়াইট পরে নিয়েছে, মানে মাখাতে ব্যস্ত এনারা, খাওয়ার থেকে মাখতে বেশি একদম ইন্টারেস্ট। এখানে দেখুন, মাসিমা কেকে এই পায়েসের বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছে পায়েসটা খাওয়াবে বলে। এখানে আমাদের খাবার দাবার তো দিদিভাই রেডি করে নিয়েছে, খালি বেগুনি একটু বাকি ছিল, বেগুনিটা আমি ফ্রাই করছি। আর দিদিভাই রুটি বানাচ্ছে, কারণ পুরি সেই শিবরাত্রি থেকে পুরি পুরি খাওয়া হচ্ছে বলে আমি বললাম যে রুটি বানাও। পোলাও বানিয়েছে, রুটি আর চিকেন কষা, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চিলি পনির, ব্যাস সিম্পল অল্প এই রকমই রান্না হয়েছে, স্যালাড। এখানে দেখুন, খাবার দাবার তো রেডি, রুটি বানিয়ে দিয়েছে, চিলি পনির ওরা অর্ধেক খেয়ে নিয়েছে। এবারে এখানে চিকেনটা কষা, চলুন এরা কি করছে দেখি। এরা ট্যাব নিয়ে একটু বসেছে তিনজনে, আদি স্নেহা, ওই দিদিভাইয়ের মেয়ের নাম স্নেহা, ছেলের নাম শিবাং, আর এরা তিনজনে একটু ট্যাব দেখছে, ট্যাবে গেম খেলছে। দিদিভাই
রুটি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া খাওয়া হবে। 10:30টার মতো বেজে গেছে প্রায়, স্যালাডটা কাটছিল দিদিভাই। আবার কালকে মর্নিং ডিউটি আছে। আমরা আমাদের বাড়ি থেকে ওই দিদিভাইয়ের বাড়িটা বেশি দূরে নয়, একটু অল্প করে সাদা রাইসও বানিয়েছে, প্লেন রাইস। হ্যাঁ, আর ওই দিদিভাইদের বাড়ি থেকে, দিদিভাইরা কোয়ার্টারে থাকে, আমরা ফ্ল্যাটে থাকি। এখানে খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব। ব্যাস ওই আসতে আমাদের কটা বেজে যাবে, 11:30-12টা বেজে যাবে। এখানে পায়েস বানিয়েছি, এখানে একটু চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়েছে স্ন্যাক্সের জন্য। চলুন, আমাদের স্নেহা এখন ডান্স করবে একটু। স্নেহা ডান্স করছে, দেখুন ও খুব সুন্দর ডান্স করে। ডান্স হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আমরা এবার খাওয়া দাওয়া করবো, আর প্রায় 11:45-12টার মতো বেজে গেছে, আমরা বাড়ি যাব, কালকে মর্নিং ডিউটি আছে। এখন এখানেই ভিডিওটা এন্ড করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার।